এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে বের করা দুটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো আপনারা আবেদন করতে পারবেন সাত এগারো দু এই তারিখ পর্যন্ত দুটি বিজ্ঞপ্তি সেক্ষেত্রে ভিন্ন ধরনের পোস্টে নিয়োগের কথাও জানিয়েছে এবং সিটের সংখ্যাও অনেক আছে ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ধরনের যোগ্যতায় ভিন্ন পোস্টে নিয়োগ হবে দেখব স্টেপ বাই স্টেপ নমস্কার আপনারা দেখছেন টপ নিউজ বাংলা সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির খবরাখবর বিশেষ করে এয়ারপোর্ট রিক্রুটমেন্ট রিলেটেড কোন রকম নোটিফিকেশন যাতে মিস না হয়ে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকে এনাবেল করতে ভুলবেন না চলুন আজকের বিজ্ঞপ্তির ডিটেলসে আসা যাক একে একে দুটি বিজ্ঞপ্তি কভার করব প্রথমেই যে বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ফিল্ড অফ স্পেশালাইজেশন আর ডিসিপ্লিন প্রসঙ্গে দেখুন প্রথম কালামেতেই উল্লেখ আছে আইটিআই ট্রেড কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স টোটাল চুয়াল্লিশটি শূন্য পদ রয়েছে ট্রেনিং এর ডিউরেশন এক বছর ন টাকা করে স্টাইপেন্ড পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে চাওয়া হয়েছে আইটিআই ট্রেড ক্যান্ডিডেট সুড প্রসেস আইটিআই অর এনসিভিটি সার্টিফিকেট অব দ্য অ্যাবভ মেনশন ট্রেডস ফ্রম ইনস্টিটিউশন রেকগনাইজড বাই এআইসিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কন্টেসেন্স বা আরও যে সমস্ত এখানে দেওয়া রয়েছে অবশ্যই একবার চোখ তুলিয়ে নেবেন এবং আরো নিচের দিকে আপনারা মোড অফ সিলেকশন জেনারেল ইনস্ট্রাকশন এবং স্টেপ বাই স্টেপ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন প্রসেস পর্যন্ত এই পিডিএফ সাথেই অ্যাটাস্ট করা আছে আর পিডিএফ গুলি আপনারা ভিডিও ডেসক্রিপশনেতে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থেকে খুব সহজেই ডাউনলোডও করে নিতে পারবেন তো এই তো গেল একটি বিজ্ঞপ্তির রেসপেক্টে অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য ডিটেলড ইনফরমেশন চলে যাব পরেরটি যেটি সেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এর পক্ষ থেকেই বের করা হয়েছে এবং ভিন্ন ধরনের ডিসিপ্লিনের কথা এখানেতে জানিয়ে দেওয়া হয়েছে লেফট হ্যান্ড সাইডে দেখুন যেমন রয়েছে সিভিল গ্র্যাজুয়েট সিভিল ডিপ্লোমা ইলেকট্রিক্যাল গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল ডিপ্লোমা এরকম করে অনেকগুলি ট্রেড এবং ডিপ্লোমা দুটি ডিফারেন্ট ডিসিপ্লিনের কথা উল্লেখ করা আছে এবং নাম্বার আপনারা তার পরে পরেই দেখতে পাবেন কোনো ক্ষেত্রে ক্ষেত্রে কোথাও এরকম করে প্রচুর শূন্য পদে এই অ্যাপ্রেন্টিস নিয়োগগুলি হচ্ছে আগেরটির মতো এডির ক্ষেত্রেও আবেদনের শেষ তারিখ সাত এগারো দু হাজার বাইশ এডুকেশনাল কোয়ালিফিকেশনটি তার পরে পরেই উল্লেখ আছে যোগ্য প্রার্থীরা একবার অবশ্যই দেখে নিন আরও ভিন্ন ধরনের যে সমস্ত পয়েন্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করা রয়েছে আমি তো আগেই বললাম যে আপনারা পিডিএফটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে আর সেই লিঙ্কটি পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনতে দিয়ে দেওয়া দ্বিতীয় লিঙ্কটিকে অ্যাক্সেস করে এখানে স্টেপ অফ এনরোলমেন্ট এবং অ্যাপ্লাই করার জন্য স্টেপ বাই স্টেপ সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি কভার করা আছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও কথা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো চাকরির খবরাখবর নিয়ে ততক্ষণের জন্য গুড এবং সকলে ভালো থাকবেন